আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মানসিক ভাবে ভালো আছেন। আসলে মানসিক শক্তিটা এমন যে ফিজিক্যাল কষ্টটা কেউ রিকভার করে, আবার মানসিক দিক দিয়ে যদি কেউ দুর্বল থাকে তাহলে ফিজিক্যালি সে দুর্বল, অনেক দুর্বল হওয়ার বা আমাদের শারীরিকভাবে অনেক অসুখ বিসুখ হওয়ার পসিবিলিটি থাকে। খুব সাধারণ, আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা হয়ে থাকে এবং হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে দিন আমি মানে সেই দিন একটু রোদ উঠছিল। রোদ মানে হচ্ছে যে লাস্ট 10 দিন থেকে টানা, তাহলে দুপুরে না হলে বিকালে কোনো না কোনো সময় বৃষ্টি আসতেছে, আর রোদ যতটুকু ওঠে সেই রোদ মশলার গায়ে লাগে না। তো সেদিন রোদ একটু দেখে আমার মানে সেদিনের ব্যস্ত মশলা নিয়ে একটু ছাদে ওঠানামা করা, আর এবার আমি নিয়াত করছি গরম মশলা রাখবো, আর সেগুলো নিয়ে সকালবেলাটা কেটে গেছে। আর দুপুরের জন্য আমি আজকে রান্না করছি হচ্ছে লাউ ডাল আর হচ্ছে এটাকে কি বলে শাক ভাজি। তো আমার যেদিন কাজ বাইরে একটু ব্যস্ততা থাকে সেদিন রান্না করার সময়টা অনেক কমে আসে, আর যেদিন বাইরে এক্সট্রা কোনো কিছু না, যে মান্থলি বেসিস যে কাজ বা উইকলি বেসিস যেটা কাজ, সেটা ধরেন যে 10 দিনে আমি 1 দিন বিছানার চাদর ধুলাম বা মাসে একবার ঘরের চুল পরিষ্কার করলাম, সেটার জন্য যে সময়টা ইনভেস্ট করতে হয় সেদিক দিয়ে বা রান্না করার সময়টা মাইনাস করতে হয়। আর আমি এত বেশি মানে খাবার নিয়ে একটু রিসার্চ করি, মানে যে কোন খাবারে কতটুকু সময় কম যাবে। এই ছিল আমার হচ্ছে দুপুরে রান্না বান্না, লাউ আর হচ্ছে এটা হচ্ছে কচু শাক ভাজি, ভাজি বা ভর্তা যাই বলেন। এটার একটা মানে যদি ভয় থাকে গলায় লাগা, নামানোর আগে অর্ধেকটা লেবু ফালি করে আমি কেটে নেড়ে চেড়ে নামাই। আর একটা কথা হলো যে মরিচ যথেষ্ট পরিমাণে দিবেন, ঝাল লাগবে না, ওই মরিচটা গলায় লাগাটা ব্যালেন্স করে। আমি এটা মানে পরীক্ষিত আর কি নিজে করি, তো দেখা যায় যে একদমই, আর এখন কচু শাক ঝড় ঝাপটা কোথায় এটা চাষ হচ্ছে আমরা তো জানি না, চাষের ওপর বা পানিতে কিনা শুকনা জায়গায় এগুলোর উপরও ডিপেন্ড করে গলা লাগার ভয় থাকে। আর এই যে স্টার্নটা দেখতেছেন এটা হচ্ছে লোহার তৈরি, আমি যখন আমার বারান্দার জন্য একটা বানাইছিলাম। তো অনেকেই ফেসবুকে যারা ফ্রেন্ড লিস্টে আছে বা বিজনেস পেজে যারা আমাকে ফলো করে, তারা অনেকেই এটার আগ্রহ প্রকাশ করা দেখে আমি এটা বিজনেসের পেজে আনার সিদ্ধান্ত নেই 1 মাস আগেই। তো সেটা আসছে লকডাউনের প্রথম দিন, আর আজকে আমি ফটোগ্রাফি করতেছি, এর আগে করা হয়নি। তার কারণ হলো যে আমার তো ভালো ক্যামেরা নাই, আমি মোবাইল দিয়ে করি, তো আলোটা খুব বেশি প্রয়োজন হয়। আর আলো আজকে একটু রোদ উঠছে, এই কারণেই গাছটা সুন্দর করে মানে দিয়ে আমি ছবি তুলতেছিলাম। এটা অবশ্যই আমার সংসারের পিছনে একটা এক্সট্রা কাজ, আর এক্সট্রা কাজ থাকলে আমাকে রান্নাঘরের সময়টা মাইনাস করতে হয়, আর অন্য কোথাও সময়টা মাইনাস করার আসলে জায়গা থাকে না। খাবারের ইয়েটাতেই আমি প্লাস মাইনাস করি, কারণ হচ্ছে যে খাবার একটু কম খেলে বা ওখানে একটু সময় কম দিলে খুব বেশি জীবনে প্রবলেম হওয়ার কথা না বা হয় না বাস্তব কথাগুলা। তো এই শেল্পের আসলে এগুলোর পিছনে না অনেক সময় দিতে হয়, অনেক প্ল্যানিং থাকে, অনেক কিছু ইনভেস্ট করতে হয়, তখনই আসলে একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়। তো ধীরে ধীরে শিখতেছি, জানতেছি কিভাবে ভালো করতে হয় এবং সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি মাত্র। যদি ধরে রাখতে পারি তো আশা রাখি ইনশাল্লাহ একদিন এটা একটা কিছু হবে। তো যেহেতু প্রথম শুরু করছি, যার 2টা ডিজাইন আনা হয়েছে, একটা হচ্ছে 1 শেল্ফ আর একটা হচ্ছে 3 শেল্ফ। আর এগুলো যা দেখা যায়, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে গাছ যদি নিচে থাকে তাহলে এগুলো বারবার ঘর মোছা, বারান্দা পরিষ্কার করা এগুলো খুবই অসুবিধাজনক, কিন্তু একটা স্ট্যান্ডে রাখলে ওটা আমি স্ট্যান্ডটা সরায়া সুন্দর করে ক্লিন করা যায়। সবচেয়ে বড় কথা, দেখতে অনেক সুন্দর লাগে। আর বিকালবেলা যখন আমি মশলাগুলো ছাদে আনতে যাই তখনকার দৃশ্য, এটা আমি একটু ভিডিও করছিলাম যে ওয়েদার খুব ভালো ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, এই ভয়ে দৌড় দিয়ে গেছি, কারণ সারাদিনের কষ্ট, যদি মশলাগুলো ভিজে যায় তাহলে তো শেষ। তবু একটু রোদ পাইছে, মশলাগুলো অনেকটা শুকায় গেছে। আসলে হয় কি, অল্প রোদে অন্যান্য মশলাগুলো যেমন জিরা ধনিয়া এগুলো শুকালেও, হলুদ তাড়াতাড়ি শুকালেও, মরিচটার জন্য একদম কড়া রোদ লাগে, তাছাড়া এটা পসিবলই হয় না। আর রোদ যদি কম হয়ে যায় তাহলে মশলা দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো তো লাস্ট 10 দিন আমি কোনো কাজই করতে পারিনি শুধুমাত্র বৃষ্টির জন্য, এখন যদি রোদ থাকে তাহলে এটা কাজ করতে পারবো। আর আমি
মানে কাপড় নিয়ে একটু একটু করে আগানোর চেষ্টা করতেছি, এটা নিয়ে স্টাডি করতেছি। কারণ আমার ইচ্ছা আছে দেশীয় প্রোডাক্ট বা দেশীয় যেগুলো আমাদের দেশেই তৈরি হয়, তারপরে ব্লগ পাটিক, এগুলো আমার খুবই পছন্দ, এগুলো নিয়ে একটা মানে দীর্ঘ চিন্তা আছে। তো আপাতত একটু একটু করে চেষ্টা করতেছি। তো আমার পেজের ক্লোথিং কিছু আইটেম আছে, সেগুলো নিয়ে ছবি তুললাম কয়েকটা ড্রেসে। এগুলো খুব রিজনেবল প্রাইস, 650 টাকা করে, আর 70 টাকা করে, 650 টাকা করে এরকম। আর সেগুলো আবার গুছাইলাম। আর এদিকে দুপুরে যেহেতু রান্না করছিলাম, যা সেগুলো শেষ হয়ে গেছে। আমি সাধারণত আমার যদি দুপুরে রান্না শেষ হয়ে যায়, রাতে আবার করতে হয়, এটা আমার জন্য খুব বিরক্তিকর। কারণ তরকারিটা আমি একবারে করি, আর কাপড়গুলো ধুয়ে রাখছিলাম, দুপুরবেলা শুকাইতে দেওয়ার সময় পাইনি। তা সাদিককে আমি এখানে কালার করতে দিয়ে, ফুলের টবে কালার করতে দিয়ে আমি বললাম যে বাবা তুমি কালার করতে থাকো, আমি কাপড়গুলো শুকাইতে দিই। বাচ্চা দেখা যায় যে আমি, আমার কাছে এটা খুব ভালো লাগে যে অ্যাজ এ ইউটিউবার বা অ্যাজ এ বিজনেস অনলাইনে করার কারণে আমাকে মোবাইল বা ল্যাপটপ অনেক ইউজ করতে হয়। তো সেটা করা সত্ত্বেও আমার ছেলেকে এ পর্যন্ত এমন কোনো দিন আমি বলতে পারবো না বা কেউ বলতে পারবে না যে, অনেকেই বলে বাচ্চা মোবাইল ছাড়া খায় না, এরকম কোনো দিন আলহামদুলিল্লাহ আমি ফেস করি নাই, কারণ এটা খুবই খারাপ। আর এটা হাসনা হয় না, এটা জাস্ট দুই তিন দিন হয় ফুলটা ফুটছে। আমি মানে আপনাদেরকে বোঝাইতে পারবো না, যদি কারো বারান্দায় বা স্পেস থাকে তাহলে এই গাছটা আমি অবশ্যই রিকমেন্ড করব। কারণ একটা গাছে পুরো বাসাকে এ সুগন্ধ, মানে সন্ধ্যাবেলা হলে এত তীব্র গন্ধ, এত ভালো লাগে যে একটা ফুলের গাছে পুরো বাসাকে মানে মোহিত করে রাখে। সেটা দেখাই, দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। আমি এখানে চলে যাই আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। ভালো থাকাটা শিখে নিতে হয়, বুঝে নিতে হয় যে ভালো থাকতে হলে আমার কী করা উচিত বা কী করা উচিত না। অন্যের উপর কোনো কিছুর উপর ডিপেন্ড করা উচিত না, কারণ আমি যতটা আমাকে কন্ট্রোল করতে পারবো, অন্যের বিহেভিয়ার বা চরিত্র কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না। তো আমি আমাকে কিভাবে ম্যানেজ করে ভালো থাকবো বা একটু সুখে থাকবো, বা দুনিয়া এবং আখেরাতের জন্য আমাদের পথ সহজ হয়, সেই দিকটাই বিবেচনা করা উচিত। আল্লাহ।